এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। অলাতাস্তরূপে আতি সমানান কারিলিয়া, এর অর্থ এই নয় যে ইমাম সাহেব বেতন পাবে না, একজন তাফসিরকক বেতন পাবে না, কিন্তু সমাজে উভয় দলের ত্রুটি আছে। আমরা যারা আলেম সমাজ, আমরা মানুষ বলে এমনভাবে জুলুম করি। হুজুর এক গল্প বলছেন যে এক বক্তা এমনভাবে টাকা নিয়েছে, টাকা নিয়ে এসে ওয়াজও করতে পারে নাই সন্তুষ্টজনক, কমিটি ওই মাথায় সুবর না কেউ নেই, তার উপরে যখন চাপ সৃষ্টি করছে সেই লোকটা আত্মহত্যা করছে, নাকি এরকম ঘটনা না? হার্টফেল হার্টফেল করেছে, দেখেন বিভিন্ন লোকে বিভিন্ন কথা, তুমি এই লোকটাকে এত টাকা দিয়া, কত 60,000 টাকা ওখানে কন্ট্রাক্ট ছিল, এই দেখেন। এখন এটা একটা লেবারে 500 থেকে 1,000 টাকা উপার্জন করে সারাদিন পরিশ্রম করে, তা আপনি একজন আলেম, আপনি পরিশ্রম করছেন, আপনার সম্মানিতা বেশি হবে, কিন্তু সেটা তো এরকম সীমাহীন হতে পারে না। এটা আমাদের জুলুম। আবার অনেক সময় কর্তৃপক্ষ জুলুম করে যে আমরা গেলাম সে সময় গাড়ি ভাড়াটাও দিতে চায় না, এসে নিজের বহন করা লাগে, এরকম পরিস্থিতি সবটা হয় না, কোনো কোনোটা হয়। কাজে সবাইরই এটা বুঝতে হবে যে একটা মানুষ সঠিকভাবে যদি কোরআনের কথা বলতে হয় তো সারা জীবন এর পিছনে লেগে থাকতে হবে। তা নাহলে আপনি এখানে হঠাৎ করে বসে আপনি তাফসির করবেন, এত সোজা না। কিন্তু দেখছেন যে সমাজে ওয়াজ নসিহতগুলো কী হয়, কোরআন একটা আয়াত পড়ি আর তারপর আয়াত ওখানে লুকানো থাকে আর সব ওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু কোরআনের উপরেই সঠিকভাবে কথা বলতে গেলে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, সব সময় এটা নিয়ে পড়াশোনার মধ্যে থাকতে হবে। কাজে এই জন্য একটা মানুষকে মূল্যায়ন করতে হবে সেভাবে। একটা লোক একটা বই লেখছে, বইটার দামে 100 টাকা, কিন্তু এই বইটা লেখতে তার কত বছর পিছনে ব্যয় হয়েছে, এটা হিসাব করে তাকে এটা মূল্যায়ন করতে হবে। এই বইটা আপনি এই এতটা বই আপনি এটা 100টা এটা 50 টাকায় বিক্রি করেন, কিন্তু এই বইটা লেখতে তার কত সময় লেগেছে, আপনি তো এটা লিখতে পারেন না। একজন লেখক সে কত পরিশ্রম করে, কত জীবনের কত সময় ব্যয় করে একটা জিনিস লিখতে হয়। কাজে এই জন্য এই বিষয়গুলি বিবেচনা করে মানুষের সম্মানই দিতে হয়, মানুষকে সম্মান করতে হয়। আর অলাতাস্তরূপে আতি সমানান করলে অর্থ হলো এটা যে ওরা এই নিম্ন শ্রেণীর লোকদের থেকে যে উপার্জনটা নিয়ে ভক্ষণ করত, ইসলাম গ্রহণ করলে এটা বন্ধ হয়ে যাবে। তো এখন ওদের হলো এইটা, আর আমাদের কি, আমাদের সমাজে এখন যারা এই সাধারণ মানুষের আয় বাণিজ্য দ্বারা যারা কোটিপতি হয়েছে, প্রকৃত ইসলাম যদি আসে তখন এদের এই আয় বন্ধ হয়ে যাবে। তুমি একজনকে পয়সা দিচ্ছ কেন, তুমি কাকে পয়সা দিবা, কাকে টাকা দিও, কোরআনে বলা নাই? কোরআনে দানের জন্য 17টা খাত উল্লেখ আছে, আমার ওই বই পড়ে দেখবেন, 17টা খাত। জাকাতের খাত 8টা, এহসানের কাজ খাত 9টা। জাকাতের 8টা খাত সুরায় তওবায় বলা আছে, এহসানের খাত সুরায় নেশার মধ্যে আছে, সম্ভবত 32 নম্বর আয়াত, হয়তো লিখে নেবেন। তা আপনাকে সম্পদ ব্যয় করতে বলেছে 17টা খাতে, সেই খাতে তো কোনো পিসাব পড়ে না, সে কি এতিম না মিসকিন না প্রতিবেশী কি কোনটা, সে কেন খাবে এটা? কাজে আল্লাহ তাআলা যে 17টা খাত উল্লেখ করেছেন, এই খাতের মধ্যে যারা পড়ে না অথচ তারা এই সম্পদটা ভক্ষণ করে, তারা এটা অন্যায়ভাবে এই সম্পদটা ভক্ষণ করে, এইটাই কোরআন পাক আল্লাহ বলছেন, ইয়াল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারে ওয়ার রুহবানে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলে। আপনি ভিজিএফ কার্ডের গম খাদ্য খাবার আপনি যোগ্য না, যদি আপনি নিজে ডিসগ্রেস করে ছদ্মবেশী হয়ে আমি ফকির, আপনি আপনি ধনী মানুষ, এখন ভিজিএফ কার্ডের গম আপনি গ্রহণ করলেন, এটা কি জায়েজ হবে? এইভাবেই তো ওরা এইভাবে সম্পদ ভক্ষণ করছে। তো যে মানে বিধানটা, যে অবস্থাটা ইহুদি আলেমদের মধ্যে ছিল, ঠিক সুবাহু সেই অবস্থাটা আমাদের আলেমের মধ্যে আছে, আছে কিনা দেখেন, যে তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়াই তারা সাধারণ মানুষকে, তাদের কিছু এমন প্রচার প্রপাগান্ডা অ্যাডভার্টাইজ আছে যার কারণে মানুষ মনে করে অমুক দরবারে গেলে ধনী হওয়া যায়, সব দৌড় ধনী হওয়ার জন্য সবাই সেখানে যাবে, অমুক দরবারে রোগ ভালো হয়, অমুক দরবারে এই হয়, অমুক হুজুরকে টাকা দিলে সে ভেস্তে নিয়ে যাবে সবাইকে, এই বিভিন্ন মানে মিথ্যা প্রচার প্রপাগান্ডার মাধ্যমে পৃথিবীতে বিরাট একটা ব্যবসা বাণিজ্য রমরমা চলছে। এহুদিরও এটা চলছিল, আমাদেরও চলে। তো এইগুলি যদি সত্য কথা কোরআনে যদি এটা বলা হয় তখন কিন্তু এই ব্যবসাগুলি বন্ধ হবে, এগুলি টিকবে না। কিন্তু আলেম সমাজের
আমরা খুব কম সংখ্যক আলেম এটা বলার চেষ্টা করি, অধিকাংশ আলেমরা এগুলি বলেন না। সবাই বললে তখন সমাজের লোক সতর্ক হয়, সবাইকে এগুলো বলতে হবে। এটা কোরআন থেকে বলবেন, আপনি নিজের না তো, কোরআনের কথা, আল্লাহর কথা বলবেন। আল্লাহ বলেছে যে অন্যায়ভাবে তারা সম্পদ খায়, তো অন্যায়ভাবে খায়, তারা তো চুরি ডাকাতি করে না, তো অন্যায়ভাবে কীভাবে খায়, যে তারা খাওয়ার যোগ্য না তারপরও তো এটা খায়, এটা অন্যায়ভাবে খায়। কী কথা বুঝতে পারছেন? তারা তো চুরি ডাকাতি করে না, অন্যায়ভাবে খায়, কীভাবে, যে এইটা খাওয়ার তারা যোগ্য না তারপরও তারা এই এটা ভক্ষণ করে। আপনি দান করবেন কাকে? অভাবগ্রস্তকে, যে ডিজার্ভিং তাকে আপনি দিবেন। তা আপনি মানে হ্যাঁ, ধনীদের মধ্যে আপনি হা দিয়ে বিনিময় করতে পারেন, আত্মীয় স্বজন মানে আপনার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে জি জামাই আত্মীয় স্বজনের মধ্যে এটা একটা হাদিয়া বিনিময়, আপনি দিলে আপনাকেও তারা দিবে, আপনি দিবেন এই হাদিয়া, এটা কিন্তু একটা অন্যরকম জিনিস। কিন্তু ওখানে তো সেটা না, ওখানে পয়সার বিনিময়ে ভেস্তের আশায় মানুষ পয়সা দিচ্ছে। হাদিয়া কাকে বলে? আমি আর শ্বশুর শাশুড়ির জন্য যেটা পোশাক পাঠাই দিই, আমার শ্বশুর শাশুড়ি বলে জামাই পাঠাই, জামাইরে পাঠাও, ওইটা কি করবে কি না, এটা হাদিয়া। আপনি যদি আপনার এক আত্মীয়কে একটা দেন, তো উনিও চিন্তা করবে যে একে আমি কী দিব। এভাবে লেনদেনটা হাদিয়া। আল্লাহ রসুল বিবি খাদিজা ইন্তেকাল করার পরে বিবি খাদিজা যারা বান্ধবী ছিল তাদের কাছে আল্লাহ রসুল হাদিয়া পাঠাতেন, বিবি খাদিজার বান্ধবীদের কাছেও। বিবি খাদিজার বান্ধবী নসিফা, যার মাধ্যমে বিবি খাদিজার বিয়ে হয়েছিল আল্লাহ রসুলের সাথে, এই বান্ধবীর নাম ছিল নসিফা, যে এই বিবাহের প্রস্তাবটা আল্লাহ রসুলের কাছে করছিলেন, তারপরে আবু তালেবের কাছে প্রস্তাবটা গেছিল। তো হাদিয়া এক জিনিস, আর ওই ধরনের সম্পদ গ্রহণ করা আর একটা জিনিস। কাজে এগুলো আপনারা সতর্ক থাকবেন, এবং এই আয়াতের যেন ভুল ব্যাখ্যা কেউ না করেন যে এগুলির, আপনি একটা একজন ইমাম তার জন্য নামাজ পড়ো, সেও তো নামাজ পড়বে, সে বেতন নেবে কেন? বেতন তো সে নামাজ জন্য নিচ্ছে না, নামাজ তার সে বেতন নেওয়ার কারণ হলো যে তাকে আপনি আটকেই রাখবেন কেন এখানে, তার যে সময়টা সে সময়টা অন্য জায়গায় সে দিতে পারছে না, এই সময়ের মূল্য আপনি তাকে দেবেন। নামাজ সে যেখানে ইচ্ছে সেখানে পড়বে, কিন্তু আপনার এখানেই তাকে পড়তে হবে, এই যে তাকে আপনি আবদ্ধ রাখবেন, তার সময়টাকে যে আপনি আটকিয়ে রাখবেন, এই এই সময়ের মূল্য আপনি তাকে দিচ্ছেন, এটা নামাজের বিনিময় না, কথাটা বোঝেন, এটা নামাজের বিনিময় না। আপনি তার সময়টাকে কিল করছেন, তার সময়টাকে আপনি নষ্ট করছেন, এই জন্য তাকে দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। ইবাদতের কেউ মূল্য দিতে পারে? আমরা কোরআনের কথা বলছি, সমগ্র পৃথিবী দিয়ে আর মূল্য হবে বলেন, এই আল্লাহর কথার মূল্য? যদি আপনার কিছু হাদিয়া দেন, সেটা যে একটা মানুষ সময় নষ্ট করলো, এই সময় সে অন্য কাজ করলেও করতে পারতো, এই সময়ের জন্য তার কিছু সময়ের মূল্য আপনারা বিবেচনা করে মানুষকে দিয়ে থাকেন। কাজে এই আয়াতের অর্থ এই নয় যে ধর্মীয় কাজে অর্থ গ্রহণ করা যাবে না, এটা কিন্তু নয়, এটা ভালো করে বোঝেন। বরং ধর্মীয় খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। ক্যাডেট স্কুলগুলি কত সুন্দর, কত মানে এতটা একটা বাচ্চা 300-500 টাকা বেতন মাসে। তা আপনার মাদ্রাসা যদি আপনি পড়াইতে যান, তো সেখানে নুরানি মাদ্রাসা লিললে বোর্ডিং, সেখানে আপনি একটা ছেলের জন্য মাসে 2000 টাকাও দিতে পারেন না, এক মাসে 2000 দিতে পারেন না, ছেলেরা খালি মানে উজু দুরুস্ত ডাইলের পানি, কথা বুঝলেন, যে এমন পানি যার রং পরিবর্তন হয় না, এটা একটা বলা হয় যে উজু দুরুস্ত ডাইলের পানি, এই খাইয়া ছেলেমেয়েরা কষ্ট করে এই সমস্ত ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলি একটু পরীক্ষা করে দেখেন যে কী কষ্ট করে ছেলেরা লেখাপড়া করে, এটা কেন করবে বলেন? আপনার ছেলে যদি ক্যাডেট স্কুলে পড়ে বা অন্য ভালো প্রতিষ্ঠানে পড়ে, সেখানে তো আপনার ছেলের পিছিয়ে 10-20 হাজার টাকা মাসে দিয়ে আপনার সন্তানকে সেখানে আপনি দিতে বাধ্য থাকবেন, কিন্তু মাদ্রাসায় পড়লে অবস্থাটা কেন? এটা তো হওয়া উচিত না, মানসিকতার পরিবর্তন আসা উচিত।